হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজ হচ্ছে মঙ্গলবার, মঙ্গলবারের সকাল, আর এখন বাজে সকাল 10:30। তো আমাদের এখন ব্রেকফাস্ট হয়ে গেছে সকালে। আজকে ব্রেকফাস্টে ছিল মুড়ি, তারপর ফলের মধ্যে ছিল কাঁঠাল, আম, তারপর খেজুর, আর মুড়ির সাথে খেয়েছি বেগুনি। আর আমাদের খেজুরগুলো আজকে কেমন ছিল বলো তো? দোকানে কেনা খেজুর নয়, কিন্তু এটা হচ্ছে গ্রামের দিকে যে গাছগুলোর মধ্যে হয় না, ছোট ছোট, বীজটা মোটা হয়, শ্বাসটা অল্প হয়, এটা আমার একটা ভাই নিয়ে এসেছিল, তাই খেতে পেয়েছিলাম। এই সব খেজুরগুলো হেভি লাগে খেতে, ন্যাচারালভাবে মিষ্টি, মানে পাকা সেইভাবে সেরকম মিষ্টি। আর এখন আমি বসে গেছি নেল পলিশ রিমুভার নিয়ে। নেল পলিশগুলো রিমুভ করতে হবে, দেখো সব উঠে গেছে এই হাতেও, খারাপ লাগছে তাই দেখছি তুলে নিই। আজকে আমাদের বাড়িতে স্পেশাল মেনু হবে, চিকেন হবে আর আলু পোস্ত হবে। সেরকমভাবে বেশি ডিশ কিছু হবে না, কারণ চিকেন হলে আমাদের কারোরই কিছু লাগে না অন্য কিছু। আজকে মামা আসছে, আমার মেজো মামা আসবে আর বড় মামার ছোট ছেলে আসবে দিদাকে নিতে। তার জন্য মনটা একটু খারাপও আছে, এতদিন ছিল দিদা চলে যাবে, একসাথে কত মজা করতাম, প্রতিদিন লুডো খেলা, গল্প করা, আর দিদা থাকলে তো সবসময় হাসি মজা। আমাদের দুই ভাই বোনেরই খুব ভালো, এখন দিদা চলে যাবে মনটা খারাপ, কিন্তু কিছু করার নেই, যাবে আবার আসবে তখন, তখন দিদা আবার চলে আসবে। তাও আমার দিদা বেশি আসে না, খুব কম, আমরাই জোর করে করে নিয়ে আসি দিদাকে। আমি এদিকে রিমুভ করি নি এটা, আর মা ওদিকে রান্না করছে। আমাদের তো তোমাকে বলেছিলাম যে তিনটে আম গাছ, একটা নারকেল গাছ, এগুলো আনা হয়েছিল, সেগুলো লাগানো হয়েছে, কিন্তু তোমাদেরকে দেখাইনি কোথায় লাগিয়েছি। একটা ঘরের মধ্যে লাগিয়েছি, ঘরের মধ্যে যে আমাদের তুলসী মঞ্চটা আছে তার পাশের জায়গা আছে, সেখানে ফুল গাছ লাগানো আছে, ওখানে লাগিয়েছে একটা আম গাছ। আম গাছগুলো বড় বড় হবে না, অনেক ছোটো, ছোটোতেই আম ধরবে। এক বছর পরেই কলম আম গাছ তো ছোটো হয় আর আম খুব সুন্দর হয়। আমার শ্বশুরবাড়ির ওদিকে গাছ, আমার শ্বশুরবাড়ির ওদিকে আম লিচু বিখ্যাত। তো চলো, প্রায় আমার নেল পলিশটা তোলা কমপ্লিট হয়ে গেছে, ভালো করে আর একটু রিমুভ করে নিই। তোমাদের আজকে কার কী মেনু হচ্ছে সেটা বলো, আমাদের মেনু যখন খাবো তখন তো দেখাবোই। আর আজকে বাইরে প্রচণ্ড রোদ দিয়েছে, কাল পর্যন্ত বৃষ্টি হলো, আজকে পুরো আবার রোদে, মানে ভিজে গিচ্ছিরই ব্যাপার। এত রোদ হলে দুপুরের দিকে গরম পড়বে, উপরে তো থাকাই যায় না, উপরে আমরা থাকিও না, নিচে চলে আসি, নিচে থাকি, দুপুরে খাওয়া দাওয়া করবে, একটু রেস্ট নেবে, তারপর দিদা সে বিকালের দিকে বেরিয়ে যাবে। আর আজকে বৃষ্টি হবে না বোধ হয়, এখন তো দেখে তাই মনে হচ্ছে, তাহলে যেতে কোনো অসুবিধা হবে না। আমার মেজো মামার ছেলেটা আসার জন্য বায়না করছিল, তোমাদেরকে কালকে ছবি দেখিয়েছি না, একজনের ছবি দেখালাম সেই অ্যালবামে বাঁধানো, সেটা সেই ভাইটা, ও এখন বড় হয়ে গেছে, ওটার অনেক দিনের অন্নপ্রাশনের ছবি, ও এখন বড় হয়ে গেছে, কথা বলতে পারে, চলতে পারে, তাই ও বলছে ঠাম্মা আমি যাব। চলে এসছে মামা আর ভাই, আয়, খুব ভালো লাগছে।
তাহলে চল বৃষ্টি পড়ছে। হ্যাঁ রে, জলের দিকে রাখা। এখানে আমার ভাই চান করতে এসছে। আর ভাবছিলাম বৃষ্টি হবে না, বৃষ্টি পড়ছে, বুঝতে পারছো, জলের মধ্যে বৃষ্টি পড়ছে। চলো বাড়ি যাই, আর হলো না। আমি জানি ওখানে অতটাই খাল। এদিকে মাংস আলু ভাজা হচ্ছে, আর এদিকে তো আলু ভাজা এমনি রেডি পোস্ত দিয়ে। নিচে আছে আলু পোস্ত, এখানে মশলা করা রেডি। আমাদের ঝিঙে গাছটা দেখো, এখন একটাও ঝিঙে ধরেনি। এটা নাকি থোকা ঝিঙে হবে, একসঙ্গে অনেকগুলো ধরবে, দেখাই যাক কবে ধরে। মর্নিং, আজ হচ্ছে পরের দিন। কালকে আমি আর ব্লগটা স্টার্ট করিনি, শেষও করতে পারিনি, কারণ কাল দুপুরবেলায় আমার বুনি এসেছিলো, মানে হচ্ছে জেঠুর মেয়ে। তো আমরা ভালোভাবেই খাওয়া দাওয়া সব করলাম, শুলাম, একটু ঘুম হলো, তারপরেই দিদারা নাকি কালকেই চলে যাবে বলছিলো। তো আমি অনেকবার মানে মামাকে বললাম যে থাকার জন্য, তো মামা থাকতো, কিন্তু মামার ডিউটি ছিল রাতে, সেটাই ম্যানেজ করতে পারলো না, সেজন্য যেতেই হলো, তা না হলে আজকে যেত। তাই দিদা চলে যাওয়ার পর মনটা একটু খারাপ হয়ে গেছিলো, কী করবো, তার জন্য আর একদম ইচ্ছা করেনি ক্যামেরা খুলতে। তাই মা বলল যে আমার বুনিটার সাথে ওদের বাড়ি চলে যেতে, ওখানে গেলে যদি একটু মানে মনটা ভালো হয় ওই বাড়ি থেকে ঘুরে এলে। ওরও দিদা এসছে কিছুদিন আগে, আমার দিদা আসার অনেক পরে এসছে, তো দিদা কিছুদিন থাকবে, তাই মা বলল দেখা করে আই ওদের সাথে, তাহলে হয়তো ভালো লাগবে। তাই গেছিলাম ওদের বাড়ি ওর সাথেই বিকালবেলা। যাওয়ার সময়ও আমার ক্যামেরা অন করতে একদম ভালো লাগছিলো না, যাওয়ার পর ওখানে মুডটা তারপর একটু ঠিক হলো, খাওয়া দাওয়া কিছু করলাম, দিয়ে সন্ধ্যের দিকে আমার বাপি আনতে গেছিলো, বাপির সাথে চলে এসেছি। আর কালকে একটু মাথাটা খুব একটু ব্যথা করছিলো, মানে খুব না হালকা ব্যথা করছিলো, যার জন্য রাতে আর আমি কিছু ভাত টাত খাইনি, একেবারে মুড়ি খেয়ে ঘুমিয়ে গেছি। আর এতক্ষণে উঠছি, এখন বাজে সকাল 9টা, অনেকক্ষণ ঘুম হয়েছে। তাই যাই হোক, কালকের ব্লগটা তো এখানে শেষ করলাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও, আর কমেন্টও করো, আর নতুন কেউ এলে সাবস্ক্রাইব করে দিও।